ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুর্শিদাবাদে আল কায়দা যোগে ধৃত জঙ্গিদের জেরা এনআইএ সূত্রের খবর। এনআইএ যে তাদের হদিস পেয়েছে তা আজ করে পালানোর চক্কসে মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা আবু সুফিয়ান মোল্লা। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। আবির, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য এনআইএর হাতে এসেছে? দেখো, এই যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে চারজনকে ইতিমধ্যে এনআইএ অফিসে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি জানো, ছজনকেই গতকাল জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার করার পরে তাদেরকে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় এনআইএ স্পেশাল কোর্ট এবং তারপর এই ছজনকে নিয়ে আসা হয় বিধাননগর দক্ষিণ থানাতে, সেলের মধ্যে তাদেরকে রাখা হয়। এবং এরপর আমরা দেখেছি যে রাত্রিবেলা বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে একটি প্রতিনিধি দল এবং তার সাথে এনআইএ, তারাও নিজেদের মধ্যে কথা বলেন এবং তারপর আজকে সকালবেলা এই ছজনের মধ্যে চারজনকে নিয়ে আসা হচ্ছে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে এনআইএ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে আবু সুফিয়ান সে আগে থেকে হয়তো আন্দাজ করতে পেরেছিল যে তাকে ট্র্যাক করা হচ্ছে এবং সেই জন্যই সে পালানোর চেষ্টা করেছিল বলে অনুমান করছে এনআইএর আধিকারিকেরা। সে পালানোর আগে বেশ কয়েকটি ফোন নাম্বারে ফোন করে, প্রায় 3 থেকে 4টি নাম্বারে ফোন করে। এই 3 থেকে 4টি নাম্বার কাকে ফোন করেছিল, কি বলেছিল, এই বিষয়গুলো জানার তারা চেষ্টা করতেন। পাশাপাশি তোমাকে জানাবো যে এই ঘটনায় নাজমুল সাকিব নামে কম্পিউটার সায়েন্স সেকেন্ড ইয়ারের যে ছাত্র রয়েছে ডোমকল কলেজের, নাজমুল সাকিবের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্ট পাওয়া গিয়েছে এবং সেই ডকুমেন্টে বহু বলা চলে যে মোবাইল নাম্বার পাওয়া গেছে বা কিছু কোড নাম্বার পাওয়া গিয়েছে, অধিকাংশ মোবাইল নাম্বারই কাশ্মীরের এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে। এই কাশ্মীরের নাম্বার গুলো সে কেন রেখেছিল, সে তাদের সঙ্গে কি যোগাযোগ করতো বা কি পারপাসে তাদের সঙ্গে তার পরিচয় এবং সে কোনোদিনও এই বিষয়ে কাশ্মীরে গিয়েছিল কিনা, এই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন এবং এনআইএ আধিকারিকরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। ম্যারাথন জিজ্ঞাসাবাদ এখন করা হচ্ছে চারজনকে, আরো দুজনকে কিছুক্ষণের মধ্যে করা হবে। যেটা জানা যাচ্ছে আগামীকাল তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানে পাটিয়ালা হাউস কোর্টে তুলে সেখানে হেফাজতে আবেদন জানাবেন এনআইএর আধিকারিকরা। ধন্যবাদ আবির।